নিজের মতো করে চা বাগান নদী পাহাড়ি পথ ধরে চলো আর অন্য কাবার নতুন করে নতুন পথ ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে একেবারে, মানে বৃষ্টির চোটে লোকে পাগল পাগল অবস্থা। রামনা চিলাপাতায় এখানে একদম অ্যাবনর্মাল মানে ওয়েদার আর কি, পুরো উল্টোই বলা যায়। এখানে গরমের চোটে এখানেও আমাদের পাগল পাগল অবস্থা। সেই পাগলামোর বহিঃপ্রকাশটা কি না, ইনফ্লেটেবল এই ছোট্ট বেবি পুলটা, এটাই জল ভরা হলো। আর আজকে আমরা যেখানে মানে যে আমাদের খাবারের যে আমাদের সেগমেন্টটা, লোকাল ফুডের যে সেগমেন্টটা, এটা আমরা করছি চিলাপাতা অঙ্কিত হোমস্টেতে। এটা যারা পরিচালনা করেন, যে ওনার প্রত্যেকেই হচ্ছেন আদিবাসী মানে সন্তান, এবং তাদের হাতেই রান্না, তাদের আজকে হসপিটালিটি পুরোটা তারা, মানে অঙ্কিত হোমস্টের এখানেই আমাদের টিম, হপিং গাইড টিম, আমরা অনেক দিন ধরেই আসি। এবার এখানে আজকে আমাদের ওই সব শুটিংগুলো হবে। তো এখন এই গরমের মধ্যে চড়া রোদে বেবি পুলে রসি পানি, এটা দিয়ে শরীর ঠান্ডা করা হচ্ছে। তারপর আমরা রান্নার শুটিং হবে, তারপর আমরা লাঞ্চে বসবো, পুরো একদম আদিবাসী চার পাঁচ রকম পদ দিয়ে আজকে আমাদের মধ্যাহ্ন ভোজন। আজকে আমরা চিলাপাতার অঙ্কিত হোমস্টেতে আছি। এখানে আমরা মানে আমাদের এই মানে এখানকার অঙ্কিত হোমস্টেরই অন্যতম কর্ণধার শিলানন্দ লাখড়া শিলাদার কাছে আমরা কিছু ওই আদিবাসী রেসিপি, এটা ও কীভাবে বানানো হয় সেটা একবার দেখব, প্লাস তারপরে তো আমরা আমাদের ভুড়িভোজে আজকে আমাদের যা যা আছে রেসিপি, যা যা জিনিসপত্র আছে সেগুলো সবই হচ্ছে বিভিন্ন ট্রাইবাল ফুড, লোকাল ফুড। তো প্রত্যেক মানে ট্যুরিজমের সাথে লোকাল ফুডের একটা অঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক আছেই, তো সেইটাই আমাদের এক্সপ্লোর করার টাই আমাদের উদ্দেশ্য। তো এখন আমরা শুরু করতে চলেছি রান্না, যেটা আমাদের ট্রাইবাল ফুড যেটা আমরা খাই। এই যে আমার হাতে আছে এটা হলো বম্বু, যেটা আমরা বলি বাস গাজা, যেটা বাস এখান থেকে গাজা বাইর হয়ে পরে ধরো বম্বু হয়, সেটা এটা কচি থাকে তখনই খাওয়া যায়। তো এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা দেখতে পাচ্ছেন। তো আমরা সবার প্রথম এই বাস গাজা, যেটাকে আমরা বলি বাস কারি, ওটাকে আমরা ফ্রাই করে খাই, আর ডিমের সঙ্গে ভুজিয়া করেও খাই। তা আপাতত আমরা এখানে এটা জাস্ট ফ্রাই করবো আর কি। তো এই ফ্রাই করার জন্য সরষে তেল দিচ্ছি সামান্য। এটা আমরা বলি শুকটি, যেটা নেপালিরা বলে গুন্দ্রুক, ওইটা আমরা এটাকে ডালের মতন করে ঝোলঝোল করে খাই। এটা হলো পাট শাকের পাতা, এটা ডাস্ট করা এটা। আর এখানে আমি দেব রসুন কোয়া ফোড়নে, আর পুঁই শাকের বড়া হবে, এই যে পুঁই শাকের পাতা, এটাকে কুচি কুচি করে কেটে সব মিনেট করে রাখা আছে। আর এটা হলো সিদুল, এটা শুটকি সিদুল, এটাকে পেঁয়াজ দিয়ে হালকা করে এটা চাটনি মতন করবো। এই হলুদ, লঙ্কা গুঁড়ো, আর এটা হলো সর্ষে। আর এটা যে ঝোল করি আমরা, সেটা ভাতের ফেনা, ফেনার সঙ্গে এটাকে আমরা ঝোল করি। পাট শাকের এটা দিয়ে আমরা ডাল করবো, এখানে রসুন কোয়া আছে, দুটো কাঁচা
কাঁচা লঙ্কা মাছটাকে উপরে থেতো থেতো করে এটাকে সমস্ত রকম মশলা দিয়ে মেখে বিস্কিট করে রাখা হয়, এটা অনেকদিন রাখতে পারবেন। আর এই বিস্কিটটাকে যখন যত পরিমাণ ততক্ষণ ভেঙে ভেঙে রান্না করা যাবে। এটা কাঁচা লঙ্কা কুচি করে কাটা, সামান্য একটু রসুন আর কুচি পেঁয়াজ। সুপের মতো খাওয়া যায়, এটা তো নর্মাল আমাদের মসুর ডাল। এইটা আলু আর পুষাক শুষ্ক ডালে। আচ্ছা, এইটা আলু আর মুরগি ভাজা। আলু ও মুরগি ভাজা, এটা তো ঠিক আছে। আমাদের বাসকারি যেটা বম্বু ভুজিয়া আছে, এইটা সিঁদুর, সিঁদুরের চাটনি। চাটনি এটা পুষাক পাতার বড়া। আর এটা তো নদিয়ালি মাছ, নদিয়ালি মাছ মানে জিরে আদা দিয়ে ঝোল আর কি। এই দিয়ে আমাদের এই ছোট্ট আয়োজন, মানে আমাদের এই মধ্যাহ্ন ভোজনের এই ছোট্ট আয়োজনটা করেছে ছেলেপদ অঙ্কিত অনুষ্ঠিতে। আজকে আমরা এই এখানকার মানে কিছু বাঙালি ফুড, কিছু আদিবাসী ফুড, কিছু মানে ওরকম মেলালে আর কি লোকাল ফুড, সেইটা দিয়ে আমাদের এই এপিসোডটা করলাম।